সুন্দর বুঝাই দিলাম বাসা চালান দিবা আসসালামু আলাইকুম আপনাদের সবাই সালাম দিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়া কিন্তু সব জায়গায় এরকম আগুন ধরে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর আশিস রহমতে ভালো আছি আমরা জাপলং থেকে চলে আসছি লালা খালে তো এই যে একটু ঘুরে আমরা আগুন পাহাড় দেখতে চলে যাব এখানে বেশি সময় দিব না সন্ধ্যা লেগে আসতেছে এই জন্য আমরা এখানে ঘুরতে পারবো না দেখা হলো না সময়ের অভাবে চলে আসছি আমরা আগুন পাহাড়ে সত্যি তো অনেক উষ্ণতা এখানে আগুন জ্বলতেছে এই যে এটার ভিতরেও আগুন জ্বলতেছে আল্লাহ ভরসা এ ওইখানে যে একটু ভিডিও করার দরকার ছিল ওই যে দেখুন আগুন দেখা যাচ্ছে সব জায়গায় জায়গায় আগুন জ্বলতেছে এ অনেকে না বিশ্বাস করে না যে আগুন পাহাড় হ্যাঁ মিথ্যে কথা অনেকেই বলে এই কথা দেখি এই যে এইসব যাও 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 উপরে উঠে যাও সবাই এ আসবা না খুলে টুলে দিছি না হেজা কেগুন পাহাড়ের উপরে উঠে যাচ্ছি আমরা অনেক উঁচুতে উঠে পড়লাম উঠে নিয়ে উঠতেছি পাহাড়ের নিচেই পাহাড়ের উপরে বাড়ি ঘর দরজা এই যে দেখুন ঘর সুন্দর সুন্দর বানিয়ে বানিয়ে রেখেছে চলে আসছি একেবারে উপরে আমরা তাই না কি আমার তো কি মুখ খোলা আমি তো কষ্টে মুখ খুলে দিছি আগুন পাহাড়ের উপরে আমরা সবাই আছি তো দেখলাম হ্যাঁ তাই কি বলে এই যে দেখেন এই যে ঘর এখানে নাকি আগুন ধরার নিষেধ উপরে আপনার বরে তো করলাম না ভিডিও মাটির ভিতরে আমরা
আকাশটা এসে ভালোই লাগলো আগুন পাহাড়টা লালা খালে ঢুকলে তো আরো ভালো লাগে হ্যাঁ সেটাই আমাদের জন্য ভালো হইতো আর আপনারা ফ্রি সেলিব্রেটেন লালা দেখো কোনে কোথায় কোথায় আগুন ধরে যাচ্ছে দেখছো আলো ওরা ছাইরে ধরাইছে কিন্তু সব জায়গায় এরকম আগুন ধরে যাচ্ছে হ্যাঁ ওই লাড়িয়ে না তাই না তোমরা আমরা আলো কত তাই এ ছাইরে আরে আল্লাহ কিরকম আগুন ধরে গেছে এখানে আর ওই যে ভিতরেরটা সবসময় জ্বলে ওই যে ওইখানে ওইখানে এই যে এইখানেও জ্বলতেছে ওই যে উপরে বেশি জ্বলে ওই যে ওইখানে জ্বলতেছে তারপর ওই যে ওই ভিতরে জ্বলতেছে সব জায়গায় আছে তো বিদায় আগুন পাহাড় আমরা চলে যাচ্ছি এখান থেকে ভালো কিটা করা ভাত খাইলিছেন নি বুঝি না এটা কি করতেছেন ভাত খাওয়া দাওয়া করছেন তিলেটি আপনাদের মানে বুঝবেন শুদ্ধ আর আমরা কিতা করা বালা নি ভাত খাইছেন আইও আমি একলা গোসল করে নিমু একটু বোঝা যাচ্ছে না আমরা যাই কি দেন এ লেট করে না সকালাও হ্যাঁ এগুলি আমরা সিলেটের কথা বলতা সুন্দরই বুঝিয়ে দিলাম যে ভাষা চালান দিও আসসালামু আলাইকুম আম্মা বালা নি আপনারা সবাই রে সালাম দিলাম আসসালামু আলাইকুম ধন্যবাদ ভাইয়া এত কষ্ট করে পাহাড়ি লোকজন উঠানামা করে আমরা একটুখানি উঠতে যে কত কষ্ট নামতে যে না আর পাহাড়িরা কিভাবে উঠানামা করে আল্লাহ ওদের জীবনযাত্রা আর আমাদের জীবনযাত্রার মধ্যে কত পার্থক্য এই যে আমরা এই বাড়িটাতে গিয়েছিলাম কত উঁচু এখানে আমরা খাওয়া দাওয়া করব রাতের খাবার খাবো সিলেটে ঘোরা শেষ হলো আমাদের পরবর্তী ভিডিও আসবে শ্রীমঙ্গলের শ্রীমঙ্গলে যাওয়ার জন্য আমরা ট্রেন স্টেশনে চলে আসছি বাই বাই সিলেট শহর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ